হ্যালো ডিয়ার, কি অবস্থা? সবার সবাইকে শুভ নববর্ষ। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 12:30। আমি রেডি হয়ে নিয়েছি, কারণ এখন আমি যাব হাতালিয়া নয়াপাড়া জামে মসজিদের। এখানে ওইখানে আমার পাঞ্জাবির কিছু ফটোশুট বাকি আছে, এগুলা করে তারপরে আজকে কই যাব, কি কি দেখব সব আপনাদের সাথে শেয়ার করব। তাই সাথেই থাকুন। বাসা থেকে বের হয়ে রাস্তা দিলাম বাথালিয়ার। বাথালিয়া পৌঁছাতে পৌঁছাতে বলেনি, যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন, আর মনে করে ফলো দিয়ে দিবেন। হাতালিয়া পৌঁছাতেই দেখলাম আমাদের অপুদা দাঁড়িয়ে আছে। তারপর সৌরভ দা আসার সাথে সাথেই শুরু হলো ফটোগ্রাফি। অপুদা এবং সৌরভ দা ব্যস্ত ছবি দেখেনি, আর এদিকে আমি ব্যস্ত হয়ে পড়লাম নিজেকে দেখা নিয়ে। এই যে আমাদের মডেল, ওনার জন্য একটা পাত্রী খুঁজতেছি আমরা। কেউ যদি কোনো পাত্রীর সন্ধান পান আমাদেরকে অবশ্যই অবশ্যই জানাবেন। এই যে চেহারাটা ভালো করে দেখে নিন। তারপর আমিও নিজের কিছু শুট নিয়ে নিলাম। এরপর আমরা তিনজন মিলে চলে গেলাম স্টেডিয়ামে। স্টেডিয়াম থেকে সোজাসুজি যেতে লাগলাম ব্লুবার্ড স্কুলের দিকে। ব্লুবার্ড স্কুলের সামনে গাড়ি পার্কিং এবং লক করে ভিতরে ঢুকতেই চোখ কপালে উঠে গেল। তারপর ব্লুবার্ড স্কুলের স্টল গুলা ঘুরে দেখতে থাকলাম। তারপর চলে গেলাম
সিলেট আর্ট কলেজের আপুদের আর্ট দেখতে। ব্লুবার্ড স্কুলে কিছুক্ষণ থাকার পর চলে গেলাম স্টেডিয়ামে। স্টেডিয়ামের প্রোগ্রামটা ক্যামেরা বন্দি করার পর স্টেডিয়ামের স্টলগুলা ঘুরে দেখছিলাম। যদিও আমি কোনো কিছু কিনব না, তারপরও একটু ঘুরে দেখছিলাম আর কি। দিকে শেষ করতে না করতে আমাদের সবাই চলে এসেছে। এখন আমরা যাব সিলেট এমসি কলেজে। পাম্প থেকে পেট্রোল ভরে নিয়ে রওনা দিলাম এমসি কলেজের দিকে। আমার সাথে আজকে যাচ্ছে লাল স্কুটিতে উজ্জ্বল, ফোরবিতে রবীন্দা এবং তন্ময়দা, রিক্সাতে জহিরুল আর রিফাত, এবং RX100-এ অপুদা, আর আমার গাড়িতে আমি এবং সৌরভ। পালানি সচিন খুব পালা। এমসি কলেজ গিয়ে কিছুক্ষণ থাকার পরে সবাই মিলে গ্রুপ ফটো তুলে বেরিয়ে পড়লাম ইকো পার্কের উদ্দেশ্যে। ইকোপার গিয়ে গাড়ির কিছু ভিডিও করে নিলাম।
দেখতে থাকুন ভিডিওটি। দেখুন আমি কতটা চাবির মালিক, অবশ্য গাড়িগুলার মালিক অন্য কেউ। সূর্যের শট খেয়ে সবাই এত বেশি টায়ার্ড যে রেস্ট নেওয়া লাগছে। এরপর সবাই মিলে লেবুর শরবত খেয়ে বেরিয়ে পড়লাম জিন্দাবাজারের দিকে। জিন্দাবাজার গিয়েই চলে গেলাম পাঞ্চি রেস্টুরেন্টে, কিন্তু পাঞ্চি রেস্টুরেন্টে অনেকক্ষণ দাঁড়ানোর পর কোনো জায়গা খালি না পেয়ে আবার চলে গেলাম পাঁচভাই রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম পরের পাড়া গণেশ পূজা দেখতে। গণেশ পূজা দেখতে দেখতে হয়ে গেল রাত, তাই চলে গেলাম কিং ব্রিজের নিচে মেলা দেখতে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু।